আমার মনে হয় আজকে ভিডিওটি একটি সিরিয়াস ভিডিও হতে যাচ্ছে, কারণ 1 কোটি টাকা দামের একটি ফ্ল্যাট কোনো প্রকার টাকা খরচ না করে আপনি কিনে ফেলতে পারেন। এটা আসলে কিছুই না, এটা জাস্ট একটা ক্যালকুলেশনের ব্যাপার মাত্র। এর আগের একটা ভিডিওতে, অর্থাৎ আমার ঠিক এই ভিডিওটার আগের যে ভিডিওটি আমি ছেড়েছিলাম, ওই ভিডিওতে আমরা দেখিয়েছি যে আর্লি স্টেজে, ক্যারিয়ারের আর্লি স্টেজে যদি আপনি একটা ফ্ল্যাট কেনেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি ভালো রকমের লুজার হওয়ার সম্ভাবনাই বেশি, আপনার ক্যারিয়ারটা পর্যন্ত ধসে যেতে পারে। তো আমার মনে হয় যদি যারা আর্লি স্টেজে আছেন ক্যারিয়ারে, তারা যদি ফ্ল্যাট কিনতে চান, আমার মনে হয় আমার এই ভিডিওটি আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর সবশেষে, অর্থাৎ এই ভিডিওটি শেষেও আমি যে ভিডিওর যে এন্ড স্ক্রিন থাকবে সেখানে এই ভিডিওটি আমি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন, কিংবা ডেসক্রিপশনে আমার ভিডিওটি দেওয়া আছে, ওখান থেকেও আপনি চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমত হলো যে আমরা 1 কোটি টাকা দামের একটি ফ্ল্যাট কোনো প্রকার টাকা ছাড়াই এই ফ্ল্যাটটি কিনে নিব, এটি হচ্ছে আমাদের প্রথম কাজ। তো ক্যালকুলেশন শুরু করা যাক। তো চলুন প্রথম আমাদের কাজ হচ্ছে আমরা ইনস্টলমেন্ট ক্যালকুলেটার একটু দেখবো। প্রথমত আমাদের আমরা যদি একটু হিসাব করি, এটা হচ্ছে আমাদের একটা স্প্রেডশিট, আমরা এখানে লিখেছি একটা ফ্ল্যাট সমান 1 কোটি। তো একটা ফ্ল্যাটের দাম হচ্ছে 1 কোটি টাকা। খেয়াল করে দেখুন, আমাদের যে কাজটি করতে হবে, এখানে একটা শর্ত থাকে, কিন্তু এখানে শর্তটা হলো যে আপনি যদি এই সিস্টেমে কোনো প্রকার টাকা ছাড়া ফ্ল্যাট কিনতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই 1 কোটি টাকা থাকতে হবে, আপনার ক্যাশ 1 কোটি টাকা থাকতে হবে। অর্থাৎ সহজ কথা বলতে গেলে, যারা মূলত ক্যাশ টাকায় ফ্ল্যাট কিনতে চায় তাদের জন্য এই সিস্টেমটা প্রযোজ্য, যারা আর্লি স্টেজে লোন করে ফ্ল্যাট কিনবে তাদের জন্য কিন্তু মূলত এই শর্তটা, মানে অর্থাৎ এই সিস্টেমটা তাদের জন্য না। এটা আপনার যদি ক্যাশ টাকা থাকে, দেন আপনি এই সিস্টেমটা অ্যাপ্লাই করে কোনো প্রকার টাকা ছাড়া আপনি একটি ফ্ল্যাট কিনে ফেলতে পারেন। সেক্ষেত্রে আপনার ফ্ল্যাটের যে দাম, এই ফ্ল্যাটের দামের আপনার প্রথমত যেটি, আপনার ফ্ল্যাটের দাম হচ্ছে 1 কোটি টাকা। আপনি 1 কোটি টাকা থেকে যে কাজটি করবেন, আপনাকে একটি লোন করতে হবে। এই লোনটা হলো যে আপনার ফ্ল্যাটের দাম যা হয়, ব্যাংক সাধারণত যে লোনটা দেয়, যে ফ্ল্যাটের যে দাম থাকে তার 70% পর্যন্ত লোন দেয়। কোনো কোনো ক্ষেত্রে 80% কিন্তু লোন দেয় যদি আপনার ভালো রিলেশন থাকে। আপনি 80% মানে 1 কোটি একটা ফ্ল্যাটের দাম যদি 1 কোটি টাকা হয়, আপনি 80 লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। কিন্তু র্যান্ডম যেটা হয়ে থাকে, সাধারণত 70 লাখ টাকা পর্যন্ত আপনি লোন নিতে পারবেন। তো আমরা আজকে যেটা র্যান্ডম হয়, যে আপনার ফ্ল্যাটের দাম 1 কোটি টাকা, আপনি অনায়াসে 70 লক্ষ টাকা নিতে পারবেন। আমরা ঠিক 70 লক্ষ টাকা ধরেই আমরা আজকের হিসাবটি করবো। দেখুন, প্রথমত হলো আপনার ফ্ল্যাটের দাম 1 কোটি টাকা, আমি লোন নিবো 70 লক্ষ টাকা। আপনার যে করতে হবে, যে 1 কোটি টাকা আপনার হাতে আছে, সেখান থেকে আপনি 30 লক্ষ টাকা আগে দিয়ে দিবেন আপনার ফ্ল্যাটের এ বাবদ, আপনি এটা দিয়ে দিবেন। দেখুন, সেক্ষেত্রে আমাদের হাতে থেকে যাচ্ছে কত, 70 লক্ষ টাকা। 70 লক্ষ টাকা আমাদের হাতে থেকে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের হ্যান্ড ক্যাশ। এই 70 লক্ষ টাকা আমাদের হ্যান্ড ক্যাশ, আর এই টাকাটা অলরেডি আমরা দিয়ে দিয়েছি। তার মানে এটা হচ্ছে আমরা ফ্ল্যাটের মূল্য বাবদ, অর্থাৎ ফ্ল্যাটের যে দাম সেই বাবদ আমরা এটা পেমেন্ট করে দিয়েছি, এটা আমরা পেমেন্ট করে দিয়েছি। তাহলে আমাদের হাতে থেকে যাচ্ছে 70 লক্ষ টাকা। আমরা যে কাজটি করব, এই 70 লক্ষ টাকা আমাদের কাছ থেকে যাচ্ছে, এটি আমরা এই হ্যান্ড ক্যাশের টাকাটা আমরা এইখানে হ্যান্ড ক্যাশে নিয়ে চলে আসবো। দেখুন, এখানে আমরা হ্যান্ড ক্যাশ বাবদ 70 লক্ষ টাকা রেখে দিলাম। আমাদের কাজ হচ্ছে ঠিক সেম ওয়েতে আরো 70 লক্ষ টাকা আমরা এখান থেকে লোন নিব। তাহলে খেয়াল করে দেখুন, আমরা ব্যাংক থেকে 70 লক্ষ টাকা লোন নিব, সেক্ষেত্রে আমরা ইন্টারেস্ট রেটটা কেমন হবে সেটা একবার একটু দেখে নিই। সেক্ষেত্রে দেখুন, আমরা একটা হিসাবে যদি যাই, এখানে আমি এখানে ইনস্টলমেন্ট ক্যালকুলেটার এটা দিয়ে সার্চ দিলে দেখুন ওখানে অনেকগুলো ব্যাংকের লোনের ক্যালকুলেটার চলে আসে। আমরা প্রথমটাই দেখি, এখানে যদি আমি আজকের ডেট দেই, আজকে 16 তারিখ, আমার লোন কত, 70 লক্ষ টাকা। আমি যদি লোনটা 20 বছরের জন্য নেই, তাহলে আমার টোটাল মাসের সংখ্যা আসে কত, 20 বছর মানে হচ্ছে 12 মাস, আর তার সঙ্গে 20 যদি গুণ করে 12 দোকানে 24 240 মাস। এখন ইন্টারেস্টের পরিমাণটা, অর্থাৎ ইন্টারেস্টের রেট কিন্তু এখন আপনি 12% হারে এখানে নিতে পারবেন। তো সেক্ষেত্রে এখন যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখুন এখানে 70 লাখ দেওয়া আছে, সেক্ষেত্রে দেখুন এখানে 70 লাখ হলো, হ্যাঁ 70 লাখ হয়েছে। আমরা এখন যদি ক্যালকুলেটর চাপ দিই, তাহলে আমাদের ইনস্টলমেন্ট আসে 77,946.35 টাকা। এটি হচ্ছে আমাদের ইনস্টলমেন্ট। আমরা স্প্রেডশিটে এটি বসিয়ে দিই, পার মান্থ আমাদের যেটি দিতে হবে সেটি হলো 77,946 টাকা, প্রতি মাসে আমাদের দিতে হবে। এখন কথা হলো, এটা হচ্ছে আমাদের ডিভেঞ্চার, সঞ্চয়পত্রের জন্য পেছনে আমরা এই টাকাটা ইনভেস্ট করবো 70 লক্ষ টাকা। সেক্ষেত্রে আমরা কত পার্সেন্ট পেতে পারি খেয়াল করে দেখুন, আমরা যদি একটু দেখে আসি। দেখুন, এখানে যদি আমরা সঞ্চয় অধিদপ্তরে যাই, এখানে আমরা গেলে দেখতে পাবো যে এখানে দেখুন পূর্ণ মেয়াদে পরিবার সঞ্চয়পত্রে মুনাফার হার হচ্ছে 11.52%, যেটা 3 মাস পর পর আমরা মুনাফাটা পাবো। সেক্ষেত্রে আরেকটা বলছে, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র হচ্ছে 11.04, এটা প্রতি 3 মাস পর। আর যদি হচ্ছে 5 বছর পর একবারে যদি নিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে 11.28। তো আমাদের এত ইয়েতে দরকার নেই, আমরা প্রতি 3 মাস পর পর আমরা মুনাফা নিব। সেই ক্ষেত্রে আমাদের রেটটা আসে 11.04। আমরা 11.04 দিয়ে এটা ক্যালকুলেশন করি। দেখো, যদি এখানে আমরা ক্যালকুলেশন করি, এটা
ইনটু হচ্ছে 11.04 আমাদের পার্সেন্ট দিয়ে দেই তাহলে দেখুন এই টাকাটা আমাদের আসে তো এটাকে আমাদের কাজ হচ্ছে আমরা যদি এটাকে একটু মাসে নিয়ে আসি দেখুন এটাকে মাসে নিয়ে আসি তাহলে ভাগ দেব 12 আমার মাসে পড়ে 64400 টাকা তাহলে আমার খেয়াল করে দেখুন আমি প্রতি মাসে আমার ইনস্টলমেন্ট আসছে 77946 টাকা আর এখান থেকে আমি যে 70 লক্ষ টাকা সঞ্চয়পত্র কিনলাম সেখান থেকে পাচ্ছি আমি 64400 টাকা তো সেক্ষেত্রে আমার বাড়তি দেওয়া লাগছে কত খেয়াল করে দেখুন এখানে যদি আমরা বাড়তি একবার একটু হিসাব করি এই টাকা থেকে যদি আমরা এই টাকাটাকে বিয়োগ করি তাহলে প্রতি মাসে আমাকে বাড়তি দিতে হচ্ছে 13546 টাকা আমরা যে কাজটি করলাম আমাদের টোটাল টাকার পরিমাণ কিন্তু 1 কোটি 1 কোটি টাকা থেকে আমরা কি করছি 30 লক্ষ টাকা আমরা অগ্রিম দিয়ে দিয়েছি কারণ হচ্ছে আমরা ব্যাংক থেকে লোন নিব 70 লাখ আমার ফ্ল্যাটের দাম দিতে হবে 1 কোটি এই 70 লাখ নিয়ে আমি ফ্ল্যাটের দাম দিয়ে দিব প্লাস হচ্ছে 30 লাখ আগেই দিয়ে দিয়েছি সব মিলিয়ে 1 কোটি টাকা কিন্তু আমি ফ্ল্যাটের টাকা শোধ করে দিচ্ছি সেই ক্ষেত্রে আমার হাতে হ্যান্ড ক্যাশ থেকে যাচ্ছে 70 লাখ সেই 70 লাখ আমরা এখানে সঞ্চয়পত্র বাবদ রাখছি সেখান থেকে আমরা প্রতি মাসে পাচ্ছি 64400 টাকা আমার এখানে যে লোনটা নিয়েছি সেখানে ইনস্টলমেন্ট প্রতি মাসে দিতে হবে 77946 টাকা আমার প্রতি মাসে বেশি দিতে হচ্ছে 13546 টাকা এখন আমরা আসি যে আমাদের যে বেশি টাকাটা দিতে হচ্ছে এই টাকাটাও আমরা দিব না সেক্ষেত্রে আমরা কি করব আমাদের যে ফ্ল্যাট 1 কোটি টাকা দামের একটি ফ্ল্যাট ডেফিনেটলি 1 কোটি টাকা দামের একটা ফ্ল্যাট মানে 30000 টাকা কিন্তু আপনি অনায়াসে ভাড়া পাবেন তো 30000 টাকা যদি আপনি প্রতি মাসে পান খেয়াল করে দেখুন আপনি প্রতি মাসে ভাড়া পাচ্ছেন 30000 টাকা কথা হলো আজকে আপনি 30000 টাকা ভাড়া পাচ্ছেন তো প্রতি বছর মিনিমাম 1000 টাকা হইলো কিন্তু আপনার ঘর ভাড়া বাড়ছে সেক্ষেত্রে যদি 20 বছর হিসাব করি আমার লোনের ইনস্টলমেন্ট কিন্তু আমি 20 বছর ধরছি সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে আমার 20 বছর যদি ভাড়া আমার বাড়ে সেক্ষেত্রে 30000 থেকে আমার প্রতি বছর 1000 করে ধরলো আমার 20 বছরে 20000 টাকা ভাড়া বাড়বে তার মানে পরবর্তীতে এটা মিনিমাম 50000 টাকা অর্থাৎ এখন থেকে 20 বছর পরে এই ফ্ল্যাটের ভাড়া হবে 50000 টাকা আমরা যদি একটু দেখি তো এই দুটাকে যদি আমরা এভারেজ করি তাহলে আমরা একটা ভাড়া মোটামুটি ধরতে পারি 40000 টাকা এটা কিভাবে আসে আমরা এভাবে না করে একটু ক্যালকুলেশন করি যেমন এইটা প্লাস হলো 30000 এটা গেল এটাকে এখন আমরা যে কাজটি করব আমরা এটাকে একটু ব্র্যাকেট না দিলে আবার আসবে না ব্র্যাকেট দিয়ে দিলাম এটাকে ভাগ দিব হচ্ছে 2 দিয়ে তাহলে আমরা এভারেজ পাবো দেখুন এভারেজে আমরা যদি 40000 টাকা ভাড়া ধরি তাহলে আমাদের এখান থেকে যে কাজটি করব 40000 টাকা এখন আমরা প্রতি মাসে এভারেজে ভাড়া পাচ্ছি সেখান থেকে আমাদের কাজ হলো এই 40000 বিয়োগ হলো এই 13546 টাকা দিয়ে দিব অর্থাৎ 40000 যে প্রতি মাসে আমরা এভারেজ ভাড়াটা পাচ্ছি অর্থাৎ আপনার এই এভারেজ না হিসাব করলে আপনি যদি 30000 হিসাব করেন কিন্তু এখন থেকে ঠিক 20 বছর পর আপনি যখন এভারেজ করবেন তখন এরকমই আসবে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি এখান থেকে যে ভাড়াটা প্রতি মাসে পাচ্ছেন সেখান থেকে কিন্তু 13546 টাকা আপনি পরিশোধ করে দেবেন তার মানে সেক্ষেত্রে আপনার ভাড়া থেকে যাচ্ছে 26453 টাকা আলটিমেটলি কিন্তু আপনাকে প্রতি মাসে বাড়তি দেওয়া লাগছে 13546 টাকা যেটি কিনা আপনি আপনার ভাড়া থেকে দিয়ে দিতে পারবেন আপনি চাইলে কিন্তু আপনার এই ভাড়ার টাকাটাও আপনার ইনস্টলমেন্ট যেখান থেকে অর্থাৎ যে অ্যাকাউন্ট থেকে যায় ওই অ্যাকাউন্টে অটোমেটিক্যালি ট্রান্সফার করে দিতে পারেন সেক্ষেত্রে আর কোনো সমস্যা থাকে না আরেকটা ব্যাপার হলো যে প্রতি মাসে তাহলে আমরা যে টাকাটা পাচ্ছি সেটি হলো যে 26453 টাকা ভাড়া পাচ্ছি এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি 26453 গুণ হচ্ছে 12 গুণ হলো 20 বছর খেয়াল করে দেখুন এখানে 63,48,876 টাকা কিন্তু আমরা 20 বছরের এখানে ভাড়া বাবদ পাচ্ছি আর 70 লক্ষ টাকা যেখানে আমরা রেখে দিয়েছি সঞ্চয়পত্র কিনে এই 70 লক্ষ টাকা কিন্তু 20 বছর পরে আমাদের ফেরত দিয়ে দিচ্ছে আমরা ভাড়া বাবদ এখানে পাচ্ছি 63,48,000 প্লাস আর ওদিকে আমরা সঞ্চয়পত্র থেকে কিন্তু আমাদের 70 লক্ষ টাকা ফেরত পেয়ে যাচ্ছি তাহলে এখন যদি এই দুইটাকে আমরা যোগ করি দেখুন তো এই দুইটা এই 70 লক্ষ প্লাস হচ্ছে এই 63,48,876 টাকা আমরা সব মিলিয়ে 1,33,48,876 টাকা ফেরত পাচ্ছি আপনার ফ্ল্যাটের জন্য আপনি 1 কোটি টাকা বাজেট করছিলেন সেই টাকাটা জাস্ট আপনি সিস্টেমে রেখে দিলেন এক্ষেত্রে 20 বছর পর আপনি আপনার 1 কোটি তো পাইলেনই পাশাপাশি আরো প্রায় 33,48,876 টাকা বাড়তি পাইলেন এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এই সিস্টেমে যদি আপনি একটি ফ্ল্যাট কেনেন আমার মনে হয় খুব সহজেই কিন্তু আপনি এখান থেকে ভালো রকমের লাভবান হতে পারেন তো সেই ক্ষেত্রে যেটা হয় যে হ্যাঁ ইনফ্লেশনে কিন্তু আপনার কিছু টাকা কমে যেতে পারে কমে যাওয়া বলতে আপনার মূল টাকা ঠিক থাকবে কিন্তু তার মানটা কমে যাবে অর্থাৎ আজকে 1 কোটি টাকায় যা ভ্যালু আসে আজ থেকে 20 বছর পরে 1 কোটি টাকার ভ্যালু এরকম থাকবে না
কিন্তু আজকে আপনি যে 1 কোটি টাকা ইনভেস্ট করছেন 20 বছর পরে কিন্তু আপনি আপনার 1 কোটি টাকা পাচ্ছেন, পাশাপাশি আপনি 33,48,876 টাকা বাড়তি পাচ্ছেন। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আমার মনে হয়, খুব ক্রিটিক্যাল কিছু না, সহজেই মনে হয় আমরা বুঝতে পারবো। আমার মনে হয় এখান থেকে আমরা খুব সহজে বুঝতে পারলাম যে একটা ফ্ল্যাট কোন প্রকার টাকা খরচ না করে শুধু একটু ক্যালকুলেশনের মাধ্যমে এটা কিনে নিতে পারছি, এবং উপরন্তু আপনি 1 কোটি টাকা দিয়ে যে ফ্ল্যাটটি কিনেছেন সেই ফ্ল্যাটটা আপনি 1 কোটি টাকা তো ফেরত পেলেনি, এর পাশাপাশি আরো প্রায় 30 থেকে 35 লক্ষ টাকার কাছাকাছি আপনি লাভ সহ ফেরত পেলেন। আমরা অনেক সময় দেখা যাচ্ছে এখানে একটা বড় ব্যাপার থেকে যায়, যেটি হলো যে আমরা অনেক সময় চিন্তা করি যে বারবার ইনস্টলমেন্ট দিব, ব্যাংকে যেতে হবে কিংবা সঞ্চয়পত্রের জন্য বারবার যেতে হবে, একটা ঝামেলা। কিন্তু বাস্তবতা বলছে যে আসলে এই ধরনের কোনো ঝামেলা নাই, কারণ হলো যে ইনস্টলমেন্টের সিস্টেম যোগ বলি বা যাই বলি না কোনো ব্যাংকিং এখন অনেক আপডেট। আপনাকে যে কাজটি করতে হবে, আপনি লোনের জন্য যে অ্যাকাউন্ট আপনি ওপেন করবেন ওই একই অ্যাকাউন্টে আপনি ডিবেঞ্চার বা সঞ্চয়পত্র যে অ্যাকাউন্ট করতে হবে সেই অ্যাকাউন্টটাও আপনি ওই লোন অ্যাকাউন্টে অ্যাড করে দিবেন। তাতে কি হবে, প্রতি 3 মাস পর পর এই ডিবেঞ্চারের টাকাটা কিন্তু এই লোনের অ্যাকাউন্টে ঢুকবে, অর্থাৎ যে অ্যাকাউন্ট থেকে ইনস্টলমেন্টের টাকা প্রতি মাসে কেটে নিবে ওই অ্যাকাউন্টে কিন্তু প্রতি 3 মাস পর পর ডিবেঞ্চারের টাকাটা ঢুকবে, অর্থাৎ সঞ্চয়পত্রের টাকাটা ঢুকবে, আর ঠিক সেখান থেকেই লোনের ইনস্টলমেন্ট অটোমেটিক্যালি কিন্তু কেটে নিবে। আপনাকে যেটি করতে হবে যে প্রতি মাসে একটা করে মেসেজ পাবেন, যে মেসেজটাতে আপনার লেখা থাকবে যে আপনার এত টাকা ইনস্টলমেন্ট বাবদ নিয়ে নেওয়া হয়েছে, সেটা আপনি দেখে বুঝতে পারবেন, অ্যামাউন্টটা দেখলে বুঝতে পারবেন। আর একটা ব্যাপার হলো যে প্রতি 3 মাসে যখন আপনার ডিভেন্সারের টাকা ঢুকবে সেটার ক্ষেত্রে কিন্তু আপনার একটা মেসেজ আসবে, এই মেসেজ দেখে কিন্তু আপনি তখনও বুঝতে পারবেন যে আপনার ডিভেন্সারের 3 মাসের টাকা অটোমেটিক্যালি এখানে ঢুকলো। এই শুধু এটুকু খেয়াল করলেই কিন্তু হবে। আরেকটি যে কাজ করতে হবে সেটি প্রতি বছরে অন্তত পক্ষে একবার বা 6 মাসে একবার আপনাকে স্টেটমেন্ট রাখতে হবে, সেটা আপনার ডিভেন্সার হোক কিংবা আপনি এই ইনস্টলমেন্টের কথাই বলেন না কেন, আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিলেই, একটাই তো অ্যাকাউন্ট, এটা স্টেটমেন্ট নিলে আপনি কিন্তু সহজে বুঝে বলতে পারবেন যে কি পরিমাণে ডিভেন্সারের টাকা ঢুকছে, কি পরিমাণে ইনস্টলমেন্টের টাকা গেছে, এবং এটা প্রুফ হিসেবে অবশ্যই অবশ্যই আপনি রেখে দিবেন। এটাই হচ্ছে কাজ। আজকের ভিডিওটি আমার মনে হয় আপনাদের ভালো লাগবে, এই ভিডিও থেকে আমার অন্তত পক্ষে কিছু জিনিস শিখতে পারলাম। তো এরপরে যে ভিডিওটি আসছে সেই ভিডিওতে আমার মনে হয় আরো অন্যান্য অনেক কিছু শিখতে পারবো। তো চলুন আমরা পরের ভিডিওতে চলে যাই, যদি নতুন কিছু শেখা যায়। তো বন্ধুদের